একাধিক দাবি নিয়ে জেলা স্বাস্থ্য দপ্তরের সামনে বিক্ষোভ আশাকর্মীদের। স্থায়ীকরণ, বেতন বৃদ্ধি, বকেয়া পাওনা সহ একাধিক দাবি দাওয়া নিয়ে এবার জেলা স্বাস্থ্য দপ্তরের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করল নদিয়া জেলার কয়েকশো আশাকর্মী। দাবি না মানলে আগামী দিনে কর্মবিরতির হুঁশিয়ারি দেন তারা। উল্লেখ্য, এর আগেও রাজ্যের প্রতিটি জেলায় আশাকর্মীরা একাধিকবার বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ দেখিয়েছেন। এদিন নদিয়া জেলার কৃষ্ণনগর জেলা স্বাস্থ্য দপ্তরের সামনে শতাধিক আশাকর্মীর হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখান। তাদের দাবি, দীর্ঘদিন ধরে তারা স্বাস্থ্য দপ্তরের কাছে লিখিতভাবে দাবি জানিয়েছেন, তাদের কাজে স্থায়ীকরণের মধ্য দিয়ে নিশ্চয়তা আনতে হবে, পাশাপাশি ন্যূনতম ২১,০০০ টাকা মাসিক বেতন দিতে হবে। তার কারণ, যেভাবে তারা করোনা পরিস্থিতিতে নিজেদের জীবন বিপন্ন করে সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে কাজ করে গেছেন, সেই জায়গায় দাঁড়িয়ে তাদের সঠিক মূল্য দেওয়া হয় না বলে দাবি জানিয়েছেন তারা। আশাকর্মীদের অভিযোগ, বেআইনিভাবে তাদের ওপর কোনো বিজ্ঞপ্তি ছাড়াই অতিরিক্ত কাজের বোঝা চাপিয়ে দেওয়া হয়। এবার কোনো নোটিশ ছাড়া তারা বাড়তি কাজ করবে না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন। এদিন কৃষ্ণনগর জেলা স্বাস্থ্য দপ্তরের সামনে বিক্ষোভ করে তারা। তারা জানান, এই দাবিগুলো পূরণ না হলে আগামী মাসে থেকে গোটা জেলা জুড়ে আশাকর্মীরা কর্মবিরতি গ্রহণ করবে, যদিও এই বিষয়ে স্বাস্থ্য আধিকারিকের কোনো প্রতিক্রিয়া মেলেনি। আজকে নদিয়া জেলা আশাকর্মীরা সিওমেজের কাছে একটা ডেপুটেশন দেব, আমরা রাস্তা একটা র্যালি করব, রাস্তা কিছুক্ষণ আটকে আমরা আমাদের ফরম্যাটটা পড়াবো, যে ফরম্যাটের কারণে আজকে আশাকর্মীদের আন্দোলনে নামতে হচ্ছে। গত আট মাস ধরে তাদের প্যাকেজের টাকা বাকি, সেই টাকা আট ভাগে ভাগ করে দেওয়া হচ্ছে, আট ভাগে ভাগ করে দেওয়া টাকা কোনো আশায় এটা মেনে নিতে পারছি না। আজকে আমরা এই সুরাহা সমাধানের জন্যই এসছি যে সিওমেজ আমাদের একসাথে ব্লকে টাকাটা পাঠাক, বকেয়া টাকাটা তাদের প্রতি মাসের টাকা প্রতি মাসে যেমন করে পেত সেইভাবে তারা পাঠাক, এই দাবিতেই আজকে আমরা ডেপুটেশন দেব। সাথে সাথে স্বাস্থ্যভবনে আমাদের দাবিটা যাক, তার সাথে দাবি জানাবো যে আমাদের স্বাস্থ্যকর্মী স্বীকৃতি এবং ফরম্যাট প্রথা সম্পূর্ণ বাতিল করা হোক। এই দাবিটি আপনি না মানেন? না মানলে লাগাতার আমরা এই মাসে বিল বয়কট করব, ডিসেম্বর মাসে বিল বয়কট করা হবে, ২০২২ সালের জানুয়ারি থেকে রাজ্যে বিরাট জমায়েত হবে 7 জানুয়ারি, তারপরেও যদি না হয় লাগাতার কর্মবিরতি করা হবে সারা রাজ্যে। আমার নাম অপর্ণা গুহ, নদিয়া জেলা আশাকর্মী ইউনিয়নের সভানেত্রী। আমাদের আজকের দাবি হচ্ছে আমাদের সরকারি স্বাস্থ্যকর্মী স্বীকৃতি দিতে হবে, ন্যূনতম আমাদের ২১,০০০ টাকা বেতন করতে হবে, আর আমাদের একটা ফরম্যাট আছে, যেই ফরম্যাটে আমাদের একটা নির্দিষ্ট টাকা মেপে দেওয়া ছিল সেটা আমরা একবারে পেতাম, সেই ফরম্যাটটাকে হঠাৎ করে আট ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। আমরা এই যে আট ভাগে ভাগ করা এটারই তীব্র প্রতিবাদ জানাচ্ছি, আমরা এই আট ভাগের টাকা এইভাবে নেব না, আমরা ডিসেম্বর মাস ফরম্যাট বাতিল করেছি, করবো না, আমরা কাজ করবো, আমরা প্যাকেজ জমা দেবো না, যদি এটা পরিবর্তন না হয় তাহলে জানুয়ারি মাস থেকে লাগাতার কর্মবিরতির পথে আমরা হাঁটবো, আর আমাদের সরকারি স্বাস্থ্যকর্মী স্বীকৃতি দিতে হবে, আমাদের ন্যূনতম ২১,০০০ টাকা বেতন দিতে হবে, আর আমাদের প্রতিনিয়ত এই তরফ থেকে ওই তরফ থেকে আমাদের ওপর কাজের বোঝা চাপিয়ে দেওয়া চলবে না, প্রতিটা কাজের ক্ষেত্রে আমাদেরকে অর্ডার কপি দেখাতে হবে, আমাদের অর্ডার কপি ছাড়া আমরা আর কোনো কাজ করব না। আমরা স্বাস্থ্যভবনে গেলে বলে সিওমএইচ অফিস জানে, সিওমএইচ অফিস বলে স্বাস্থ্যভবন জানে। আজকে যদি আপনাদের এই বিষয় না মেটে তাহলে আমাদের এখানে অবস্থান বিক্ষোভ চলবে, যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি মানা হচ্ছে, আমরা সদ উত্তর পাচ্ছি, আমরা এখান থেকে কেউ যাব না। আমরা আজকে সেই রকম মানসিক প্রস্তুতি নিয়েই এসেছি, আমাদের আজকে নয় শুরু নয় শেষ কিছু একটা। আমার নাম কেয়া রায়, আমি চাকদা ব্লকের একজন আশাকর্মী। নদিয়া থেকে মলয় দে, রিপোর্ট, টাইমস বাংলা।